আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সীমাস কিচেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি হাজির হলাম কাঁচা আম দিয়ে তৈরি দুই ধরনের রেসিপি নিয়ে, অর্থাৎ কাঁচা আমের শরবত ও কাঁচা আম দিয়ে দইয়ের শরবত। শরবত দুটি গরমের সময় খুবই আরামদায়ক। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি ব্লেন্ডারে একটি কাঁচা আম কুচি, অল্প পরিমাণ পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, একটি কাঁচামরিচ, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ টালা জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 চা চামচ চিনি, 2টি আইসক্রিম ও 1 গ্লাস পানি দিয়ে মিশ্রণটি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে আপনারা প্রতিটি উপাদানই আপনাদের প্রয়োজন মতো নেবেন, তবে প্রথম দিকে পানির পরিমাণটি একটু কমিয়ে নেবেন যাতে সবগুলো উপাদান ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এখন আমি আবারও 2 গ্লাস পানি দিয়ে দিলাম। এক চা চামচ লেবুর রস দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের শরবত। এখন আমি আবারও ব্লেন্ডারে একটি কাঁচা আম কুচি, অল্প পরিমাণ পুদিনা পাতা কুচি, হাফ চা চামচ বিট লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 3 টেবিল চামচ চিনি ও 1 গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এখানে আপনারা প্রতিটি উপাদানই আপনাদের প্রয়োজন মতো নেবেন এবং প্রথম দিকে পানির পরিমাণটি একটু কমিয়ে দিবেন। মিশ্রণটি ব্লেন্ড হয়ে যাওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ টক দই অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিলাম। এ পর্যায়ে আমি 2 গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে দইয়ের শরবত। আপনারা বাসায় রেসিপি দুটি অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।